প্রপার কিন্তু এখনো লুক হয়নি, মানে কপালে কিন্তু চন্দনের ফোঁটা পড়েনি কিন্তু এখনো। যদি এক ঘন্টা এরকম চলতে থাকে তাহলে এমনি পড়ে যাবে। আমি না বাট আজকের পরে আমি জানতে চাই যেটা কার আইডিয়া ছিল বাইরে গিয়ে মন্দিরে বিয়ে করা, রাতেও হতে পারত, সেটা কার আইডিয়া ছিল সকালে 11টার মধ্যে সান্নাল বাড়িতে? তুমি কার পড়ে আজ আউটডোরে চলে এসছো এবং হাউজ ইউর এক্সপিরিয়েন্স টুডে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। প্লিজ তোমরা আউটডোর শুটিং বন্ধ করে দাও। স্যার আজ কি পালিয়ে বের হচ্ছে তুমি? না না পালিয়ে বের হচ্ছে। তাহলে প্ল্যান বলবো না, এটা বলা যাবে না, সিন দেখাবো না। আউটডোর কেমন ফিলিং হচ্ছে? কালকে আমার জন্য মৌনব্রত করতে রাখতে পারো, আজকে মনে হচ্ছে কালকে পরে কালকে হবে না, কালকে হবে না। এখন গরমের মধ্যে আবার সাজতে যাচ্ছে, যারা ভেবেছেন তারা অসাধারণ নেই, সত্যি তাই অসাধারণ। যখন রাশি করতে আমি তখন স্কুলে পড়তাম, আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখছি বর্ষাতে, ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ বর্ষাতে বন্ধু ভাই হ্যারি পটার কোন দিকে দেখিয়েছে? যাব ওটা যখন খুলবে তখন এটাকে এ দেয়, বড় কোথায় পরের পর এখানে সেরা লুক দেখতে পাচ্ছি তোমাদের দুজনে। কিরকম গরমে, 42 ডিগ্রি গরমে কিরকম ফিল হচ্ছে একটু শুনি? বাকিদের ঘরে থেকে এসিতে থেকে যেরকম ফিল হচ্ছে আমাদের ঠিকঠাক উল্টোটা হচ্ছে, ঠিক প্রপার কিন্তু এখনো লুক হয়নি, মানে কপালে কিন্তু চন্দনের ফোঁটা পড়েনি কিন্তু এখনো। যদি এক ঘন্টা এরকম চলতে থাকে তাহলে চন্দনের ফোঁটা পড়ে, সত্যি তাই সত্যি তাই। তো দুজনে মিলে এই গরমের মধ্যে প্ল্যানিং করে, মানে আমরা যেটা দেখছি অন স্ক্রিন প্ল্যানিং করে দিয়ে, সেই গল্পটা একটু শুনি। আসলে অফ স্ক্রিন এত মানুষের এত প্ল্যানিং আছে সেটা ধরে ফলো করে। আমি না বাট আজকের পরে
আজকে আমি জানতে চাই যেটা কার আইডিয়া ছিল বাইরে গিয়ে মন্দিরে বিয়ে করা, রাতেও হতে পারতো, সেটা কার আইডিয়া ছিল সকালে 11টার মধ্যে সান্যাল বাড়িতে? আমার নাও তো মোটামুটি একটা শুভ দৃষ্টির মতো এখানে গেলো, কিন্তু অ্যাডমিরি বলছে নাকি তোমাকে দেখতেই পাইনি চশমা ছিল, কি বলছো তুমি তো এখনো তো 22 বছর। ঠিক তাই, মেঘলাকে কিরকম লাগছে, ইভানের কিরকম লাগছে? ইভান বা ইন্দ্রোর বিষয়টা না, আসলে এখানে বললে আমার এখানে মানে বাড়ি ইট পাটকেল করতে পারে, কারণ মেঘলার এখানে কয়েকজন খুব গায়ে হার্ড অ্যাডমায়ার অ্যাকর্ডিং টু এভরিবডি। তুমি ক্যামেরাটাকে অন রাখবে, মেঘলা ঠিক উল্টো দিকে গিয়ে স্পিডে দাঁড়াবে এবং দেখবে যে যাদের যাদের এক্সপ্রেশন চোখে পড়বে তুমি বুঝতে পারবে যে অ্যাকর্ডিং টু মি না অ্যাকর্ডিং টু দ্য ফ্যান। একদমই তাই। আর মেঘলার ইভানকে কিরকম দেখতে লাগবে? ও দেখতেই তো পারো, একটু চশমা পরে নাও তুমি, ঠিকঠাকই লাগে। একদমই তাই, 800 পর্বের পর এত বড় একটা বাইরে মানে পুরো আউটডোর শুটিং, টোটাল বিষয়টা যদি তোমরা একটু খোলাসা করো, মানে কি হচ্ছে, মানে একটু অনস্ক্রিন কি হচ্ছে, কেন, হ্যাঁ মানে কেন বিয়েটা করছে? না মানে আই মিন তে কি মানে কি কি কারণে তোমরা বিয়েটা করছো, মানে কি কারণটা কি সেটা একটু শুনি। দেখো কারণ তো নেই, কারণ নেই বলেই ঘুমিয়ে এরকম করে কি কারণ থাকবে, কিন্তু এরকম করে বিয়ে করে প্ল্যানিং করে সুন্দর এসি বুক ফুক করে, তখন কারণ হচ্ছে সান্যাল বাড়িতে ঢুকতে হবে, আমি জানি না সান্যাল। ওকে, দিস ইজ দ্য স্টোরি। পুরো রত্ন খাজানা খাজানা কিছু আছে, এটা বিয়ে ডেসপারেট টু গেট ইন ওভার। একদমই তাই, একদমই তাই। অনেক শুভেচ্ছা, গরমের মধ্যে আমি আর আটকাবো না, থ্যাংক ইউ ভেরি মাচ। টান করে দেখতে পাচ্ছ? আমি এটা জিজ্ঞেস করবো, দর্শকদের জন্য, দর্শকদের জন্য কাজ আছে। আরে টোপর হাতে দুজনকে দেখতে পাচ্ছি, কি ব্যাপার? এটা কি লুকিয়ে লুকিয়ে গুছিয়ে গুছিয়ে? আচ্ছা গুছিয়ে গুছিয়ে বিয়ের অর্থটা একটু বুঝিয়ে বলা যাবে দর্শকদের? একটা হচ্ছে যে ভালো করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পুরো জিনিসটাকে প্ল্যান করেছি, প্রচুর গুছানো আছে, জামা কাপড় গয়না যাচ্ছি, প্ল্যানিং দিয়ে মন্দির, আর একটা গুছিয়েছে গুছিয়ে গরমকালে বাইরে বাসটা নিচ্ছে, সেটাই মোদ্দা কথা বলতে চাইছিলাম। একদমই, আমি জানতে চাই এটা কার আইডিয়া ছিল। তা মায়ের কাছে এই গরমের কিছু একটা সুরাহার কথা কি জানানো হলো? মায়ের কাছে হ্যাঁ বলছি যে মেঘলার মেঘটা যদি একটু উপর দিকে যায়। থ্যাংক ইউ।